নমস্কার, আমি আজকের সঞ্চালক সুমন চক্রবর্তী। নমস্কার, আমি আজকের সঞ্চালিকা কৃষ্ণা বেরা। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা এখন এই আনন্দঘন মহতি অনুষ্ঠান সভা পরিচালন করার জন্য আমরা সভাপতি নির্বাচন করে নেব। আমরা সভাপতি হিসেবে বিজলী দে মহাশয়ের নাম প্রস্তাব রাখছি। আমি এই মতে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এখন এই অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে প্রদীপ প্রজ্বলন ও মঙ্গলময় সঙ্গীতের মধ্য দিয়ে। অনুষ্ঠানের সভাপতি সহ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদের অনুরোধ জানাচ্ছি প্রদীপের শিখা দিয়ে অন্ধকারে আমাদের দু চোখ আলোয় ভরিয়ে দেওয়ার জন্য। Thank you.
শিক্ষিকা এবং অতিথিবৃন্দদের বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উভয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দদের। আমরা আমাদের অতিথিবৃন্দদের বরণ করে নেব। জীবনের যান্ত্রিক ছন্দে খানিক মুক্তির স্বাদ পেতে যে গতানুগতিক জীবনধারা আছে সেই ধারা থেকে আমরা নিজেকে খুঁজে নিই, যেন সেই ছন্দের মতো। জীবন শেখায় ছন্দ মানে না, মুহূর্ত কোথায় হারিয়ে যায়, নৃত্য তো শেখায় জীবন শক্তি, যার প্রতি ভাঁজে আছে প্রাণের স্বীকারোক্তি। যার হাতের মুদ্রায় অপরূপ সৃষ্টি প্রায় প্রাণ, এখন জয় ধ্বজা উড়িয়ে নৃত্য পরিবেশন করতে আসছে দ্বিতীয় বর্ষের ছাত্রী নৃত্যশিল্পী প্রিয়া শর্মা। Thank you.
মহাবিদ্যালয়ে একজন ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট অধ্যাপক এই শিক্ষক শিক্ষণ বিভাগের সমস্ত আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এই বিভাগের আগামী দিনের শিক্ষক সবাইকে আমি শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানটা সঠিকভাবে অর্গানাইজ করার জন্য শিক্ষক শিক্ষণ বিভাগ আমাদের এই মহাবিদ্যালয়ের অন্যতম বিভাগ যা অনেক পুরনো এবং সুনামের সঙ্গে তারা কাজ করে আসছে পড়াশোনার দিকটা নজর রাখছেন এবং বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম করে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার প্রতি একটা আগ্রহ জাগাচ্ছেন আগামী দিনের শিক্ষক শিক্ষিকা যারা হবে যারা এই ট্রেনিং নিচ্ছেন তারাও এই সমস্ত টিচারদের ভাবধারা এখানকার শিক্ষা নিয়ে ছড়িয়ে দেবেন এটাই আমাদের আশা এই বিভাগের সঙ্গে বহু বছর ধরে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমি একসময় বিএড পড়েছিলাম বলে এই ডিপার্টমেন্টের আবার ছিলাম ইন্টারনাল পরীক্ষার সময় ইন্টারনাল হয়ে থাকতাম আমাদের নারায়ণবাবু ছিলেন নারায়ণচন্দ্র মণ্ডল বঙ্গবাবু তারা আমাকে বলতেন না তুমি আমরা তো বলিয়েছি তুমি ইন্টারনাল থাকো তো সেই সময় থেকেই এই বিভাগের সঙ্গে যখন আমি জয়েন করি এই কলেজে তখন থেকেই একটা যোগাযোগ রয়েছে যাই হোক আজকের এই অনুষ্ঠান সবার অনেক দিনের একটা পরিশ্রম এবং তার একটা অন্তিম রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রী আমি ছাত্রছাত্রী বলবো শিক্ষক শিক্ষিকা নয় আগামী দিনের শিক্ষক শিক্ষিকা নয় তারা যেহেতু এখানকার ছাত্রছাত্রী এই বিভাগের যারা পাঠরত আছেন তারা বিভিন্ন প্রোগ্রাম অ্যানুয়াল যে প্রোগ্রামগুলো করেছেন আজকে তার অন্তিম দিন তার অন্তিম রূপ দেওয়া হচ্ছে এবং ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই প্রয়াসটাকে এগিয়ে নিয়ে গেছেন তাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং অনুষ্ঠান ভালো হোক আরও সুন্দর হয়ে উঠুক এবং সমস্ত ছাত্রছাত্রীর আগামী দিনের পথ চলা যেন আরো মসৃণ হয় সুন্দর হয় এবং তারা এই মহাবিদ্যালয়ের নাম বিভিন্ন দিকে ছড়িয়ে দেবেন শিক্ষক শিক্ষিকা হিসেবে সুনাম অর্জন করবেন এবং আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো সুন্দরভাবে রূপায়িত করবেন সবাইকে আমার ধন্যবাদ প্রথমেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার আগে আমার এই কলিগ নির্মলবাবু অনেক কিছু কথা বলেছেন তার সঙ্গে আমি একটি কথা শুধু অ্যাড করতে চাই যেটা হলো আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এই কথাটা যে তোমরা ভবিষ্যতে তোমরা হয়তো কেউ শিক্ষক আছো বা ভবিষ্যতে কেউ শিক্ষক হবে তো এই জন্য তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমরা যে ডিপার্টমেন্টে এসেছো শিক্ষা নিতে এই শিক্ষক শিক্ষণ বিভাগ পাঁশকুড়া বনমালী কলেজে একটি সবচেয়ে বড় ডিপার্টমেন্ট আমাদের কলেজে যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের তুলনায় এই বিএড ডিপার্টমেন্ট সবচেয়ে বড় ডিপার্টমেন্ট কারণ এই ডিপার্টমেন্টে শিক্ষক শিক্ষিকার সংখ্যা সবচেয়ে বেশি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় শুধু সংখ্যাই বেশি নয় কারণ এই ডিপার্টমেন্টের সঙ্গে আমি ওতপ্রোতভাবে আমি যেদিন থেকে এই কলেজে জয়েন করেছি সেদিন থেকেই জড়িত সেই জন্য আমি এই ডিপার্টমেন্টে সম্বন্ধে অনেক কথা বলার দাবি রাখি এই জন্য যেহেতু ওতপ্রোতভাবে জড়িত শুধু শিক্ষক শিক্ষিকা এই ডিপার্টমেন্টের সংখ্যাই বেশি নয় আমি যেটা লক্ষ্য করেছি এই শিক্ষক তোমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সুমধুর সম্পর্ক আছে এই সুমধুর সম্পর্কটাও কিন্তু ঈর্ষণীয় এইরকম সম্পর্ক
যাতে সব ডিপার্টমেন্টে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থাকে আমি সেই আশাও করি বা ভবিষ্যতে যখন তোমরা কোথাও চাকরি করতে যাবে সেইখানেও কলিগদের সঙ্গে সুমধুর সম্পর্ক যাতে গড়তে পারো সেটা এখান থেকেই তোমরা শিক্ষা নিতে পারো কারণ লক্ষ্য করেছি যে এই ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা সুন্দর সুমধুর একটা সুদৃঢ় বন্ধন সম্পর্ক আছে এই ডিপার্টমেন্ট সম্বন্ধে আমার আর বেশি কিছু বলার নেই কারণ সবাই আমার তোমার যে শিক্ষক শিক্ষিকা আছে সবাই আমার খুবই পরিচিত সেই জন্য আমি বলবো এখান থেকে তোমরা যতখানি শিক্ষা নিতে পারো সেই চেষ্টা করো আর সবশেষে বলি তোমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক এটাই ঈশ্বরের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ প্রতিশোধ রমণীর শ্লীলতাহানিতে
স্খলিত বর্ষণে সভা ঢেকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না, তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব করে লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন, শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জা। ঠিক গুরু বৃদ্ধগণ, ঠিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে, আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা, তবু গেট খুলল না। লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহান শরীর ছুটেছে, পুড়ে গেছে নগর অন্তর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদীতে অসংখ্য তরুণ। আমার মতোই এক অভিশপ্ত রূপসী, না আমি স্বয়ং। কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস, তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে। কে বলেছেন? বলেছিল জয়দ্রথ বনবাসে তারা করে এসে। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও? জ্যান্ত মানবীকে না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা। অতএব আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও সজ্জায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমার থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাই পাশ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি। যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পা। ভীষ্ম পিতামহ আমার, তুমি মুখ লুকা। ধৃতরাষ্ট্র বলুন, আমি কলঙ্কের যোগ্য কিনা? আজ শ্রীগালে গাথা উঠিল ডেকে অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখা, উরুল নিচে শানিত অপমান। ভদ্রচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন, অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছে। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসুরে নামলেন। বলেন তিনি, কৃষ্ণা তুমি কি বল চাও বলো। তারপর আমি দুটি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা, যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হয়। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল ও সহদেব। বর চেয়েছিলাম করজোড়ে, দাঁতে দাঁত চেপে। যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্বপণ্ডিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না। সভাজনের কাছে তারা হাস্যাস্পদ হবে। ধৃতরাষ্ট্র তৃতীয় বর নিতে অনুরোধ করলেন, আমি নিলাম না। কারণ হে সভাজন, লোভে ধর্ম নাশ বৈশ্য এক বর, ক্ষত্রিয়ানি দুই বর, রাজা তিন বর এবং ব্রাহ্মণ একশত বর নিতে পারে। আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে, যে রাজ্যপাল যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ গর্বী স্বামীরা। কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তার পৌরুষের শর্ত। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হল। শুধু কর্ণ বললেন,
জলে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন। এতে পূর্বে আর কোন নারী এরকম কাজ করেছেন বলে শুনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলে এ ছাড়া আর কি বা আমি করতে পারতাম। অনেক পরে আমার ক্রোধ বিস্ফোরিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছ, যদি শোনো আমার কথা। আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দৈত নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের মাটি নেই, মধুসূদন তুমিও নেই, তুমিও পাশে ছিলে না সেই দিন। আমাকে যারা শুনি তোমায় দেখেও হেসেছিল, আমাকে যারা পুরুষ হাতে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ শুনতে চাইছে ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে টানতে নেমে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে, আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে, তুমি রাজমহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মরণ পড়েছিল, আমার মরুভূমির বাড়ি সেই প্রথম অস্ত্র শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে, সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। ধন্যবাদ। Yeah.
আমরা যেন ব্যর্থ হই প্রতিনিয়ত। কর্মের ব্যস্ততার মাঝে কিংবা মন কেমনে রাতে সঙ্গীতের সুরঝর্ণার কাছে যেন খুঁজে পাই মুক্তির স্বাদ। গান আমাদের মনের গভীরে ওঠা ভীষণ ঝড় কিংবা উন্মত্ত ঢেউকে অবলীলায় শান্ত করার ক্ষমতা রাখে। গান আমাদের একসাথে বেঁধে রাখে সুরের জালগুলি, সেই জালে ধরা নিয়ে এখন সমবেত সঙ্গীত উপস্থাপনায় মঞ্চে আমাদের প্রিয় শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দদের ডেকে নেব। Thank you.
সকলেই জানি বাংলা সাহিত্যের ভাগাকাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রবেশ বিদ্রোহী রণহুঙ্কার কণ্ঠে। কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত সে। পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত ভারতবাসীকে স্বাধীনতার মধ্যে দীক্ষিত করতে যে সমস্ত কবি সাহিত্যিক তাদের লেখনীকে হাতিয়ার করে এগিয়ে এসেছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম। তরুণ ভারতীয় তুর্কিদের উদ্বুদ্ধ করতে তিনি রচনা করলেন একের পর এক কবিতা এবং গান, যেগুলো সেই সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাহে এক নতুন স্রোত হয়ে এসেছিল। 1337 বঙ্গাব্দের 6ই জ্যৈষ্ঠ প্রকাশিত হল বিদ্রোহী কবির এক কালজয়ী কবিতা কান্ডারি হুঁশিয়ার। সর্বহারা কাব্যগ্রন্থভুক্ত এই কবিতায় কবি বললেন, স্বাধীনতার পথ অত্যন্ত দুর্গম, কঠিন এবং গুরুময়, তাই স্বাধীনতা সংগ্রামীদের সাবধানে পা ফেলতে হবে। পরাধীনতার জ্বালা বহু বছর ধরে বুকে জমতে জমতে পুঞ্জিত অভিমানে পরিণত হয়েছে, সেই পুঞ্জিত অভিমান আজ অভিযান ঘোষণা করেছে। পরবর্তীতে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে 1366 খ্রিস্টাব্দে শ্রাবণ মাসে প্রকাশিত হল ভাঙার গান। স্বাধীনতা আন্দোলনে তরুণ ভারতীয়দের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে কবি লিখলেন, কারারয় লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণে লোপাট, রক্ত জমার শিকল কুচার পাশাল বেদি। সেই সময় বেদিপুরে তরুণ ভারতীয় বিপ্লবীদের উৎসর্গ করলেন এই গানটি। বিদ্রোহী কবির এই কালজয়ী সৃষ্টির মাধ্যমে আমরা কবির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চলেছি। আমরা আমাদের এই প্রয়াসটির নামকরণ করেছি স্বাধীনতা। সাজা মুক্ত স্বাধীন
জানে না সন্তরণ দণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে গঞ্জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা গিরি সন্তান বীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলবে কি পথ তেজি মেকি পথ মাছ করে হানাহানি তবু চলটানি নিয়া ঝোঁজে মহাভার
পীর কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজা গড়ি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানের চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগল বন্দী, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয় সৌমিত্র ভৌমিক, সঞ্জয় বর্মন, খোকন তলুই, নীলাঞ্জনা মণ্ডল, হৈমন্তী গুহ, পারমিতা মাইতি, তিয়াশা আস, সোনালী মাইতি, সুজাতা মাইতি, সোমদত্তা ভৌমিক, বৈশাখী মণ্ডল, মমতা ঘাটা, গেশিলা মান্ডি, অনিতা সাঁতরা এবং প্রিয়াকার সিংহ সহ আরও অনেকে। ওদের সকলের জন্য একবার জোরে হাত চালিয়ে হয়ে যাক। মঞ্চে আসতে অনুরোধ করছি। Oh.
But
खास है, क्यों हर एक भारतवासी इसे एक साथ गुनगुनाता है। इस धुन में परंपरा, विरासत और भविष्य की उड़ान है। जाति, मजहब, प्रदेश, सबसे ऊपर यही हमारी पहचान है। ये सिर्फ एक धुन नहीं, पूरा हिंदुस्तान है। আমাদের সঙ্গে আছেন তিনি, হলেন কবিগুরু। আমাদের
विश्व बरेण्य कवि रवींद्रनाथ ठाकुर से छोटबेला सहज पाठ हाथ धरे वनारे आरोप जत बड़ पे तनार लेखन मूर्छना मुग्ध कर गानगुली सुनले मन जानते लेखा हो कवि शिखिए जीवने जी आसुक ना क्यों बेचे थकाटाई आसुक और मध्य जीवने प्रकृत सार सत्य लुकी आखने मुक्ति तसु आज कवि लेखन मध्यमे जीवन प्रकृत अर्थ उपलब्धि करार चेष्टा कर प्रयासटी नामकरण कर मुक्ति मन रे आज कहजे जहाँ
সত্যেরে লও সহজে नमस्कार।